পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সমস্ত রকম বাধা এবং ভয়কে উপেক্ষা করে অধিকাংশ মানুষই ভোট দিতে পেরেছে, তাই আশা করা যায় দল ভালো ফলই করবে। আর ওই সমস্ত ভোটারদের দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। বুধবার কৈলাস শহরে সিপিএম আহত এক সাংবাদিক সম্মেলনে কথাগুলি বলেছেন বিধায়ক তপন চক্রবর্তী। তিনি বলেছেন পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ পর্বে প্রশাসনিক ভূমিকা ভালো ছিল, সে ভূমিকা যদি পশ্চিম আসনের বেলায় থাকতো তাহলে ওই আসনেও সিপিএম ভালো ফল করত। তিনি অভিযোগ করেছেন ঊনকোটি জেলার 23টি ভোট কেন্দ্রে বিজেপি সিপিএম কে এজেন্ট দিতে দেয়নি, ওই সমস্ত কেন্দ্রগুলি সন্ত্রাস চালিয়েছিল যদিও পুলিশ সেগুলি মোকাবেলা করেছে। সব মিলিয়ে পশ্চিম ত্রিপুরা আসনের চেয়ে পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ ভালো হয়েছে বলে জানান বিধায়ক তপন চক্রবর্তী। অধিকাংশ মানুষ যেহেতু ভোট দিতে পেরেছে, ভোটকেন্দ্রে এসেছে, তাতে ফলাফল ভালোই হবে বলে আমাদের আশা। এখন মানুষ ভোট দিয়েছেন, আমরা তো আগাম বলতে পারি না কি হবে ফলাফল কি হবে, কিন্তু ট্রেনটা দেখে মনে হচ্ছে যে এইটুকু যেটুকু করতে পেরেছে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ইলেকশন মেশিনারি এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এটা পশ্চিম আসনে করতে পারলে পশ্চিম আসনে পরিস্থিতি ভালো করতে পারত, এবং আমাদের এখানে এটা যদি আরো আগের থেকে নিতে পারতো তারা এই ব্যবস্থাগুলো, তাহলে এখানেও আরো বেশি ভয়মুক্ত পরিবেশে মানুষ ভোট দিতে পারত। ভোটে যাদের আমরা ঠিক করছি তাদেরকে রাত্রিবেলা সেট করা হচ্ছে, ফলে তারা ভয়ে ভীত হয়ে গেছে আসে। এটা ভাবতে আপনাদেরও খারাপ লাগবে যে কৈলাসহর সাব ডিভিশনে বা ঊনকোটি জেলার কোনো জায়গায় আমরা পুলিং এজেন্ট দিতে পারি না, এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু ঘটনা এটা হচ্ছে 245টার মধ্যে 23টা পুলিং বুথে আমাদের এজেন্ট ছিল, এবং যেখানে যেখানে এজেন্ট ছিল না সর্বশেষ খবর হচ্ছে সেই জায়গাগুলোর মধ্যে বিজেপির সন্ত্রাস যারা ছড়ায় সেই সব কর্মীরা ঢোকার চেষ্টা করেছে, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে। ওখানে পশ্চিম আসনের তুলনায় পূর্ব আসনের বহু অপেক্ষাকৃত ভালোভাবে শেষ হয়েছে, এটুকু বলতে হবে।